বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আইফোন ইউজ করে থাকেন, কিন্তু আপনি জানেন কি আইফোন কোথায় তৈরি হয়ে থাকে? আজকে আমরা আপনাকে আইফোনের ফ্যাক্টরিতে নিয়ে যাব, যেখানে আইফোন বানানো হয়, যেটা প্রায় $5 বিলিয়ন হেডকোয়ার্টার। বন্ধুরা, আপনারা তো অ্যাপেলের ফোন এবং ল্যাপটপ অনেকবারই দেখেছেন, কিন্তু আজ আপনাকে আমরা অ্যাপেলের হেডকোয়ার্টার দেখাতে যাচ্ছি, যা পুরো $5 বিলিয়ন খরচ করে বানানো হয়েছে। যেই কোম্পানির নেটওয়ার্থ $2 ট্রিলিয়ন, সেই কোম্পানির জন্য $5 বিলিয়ন খরচ করে হেডকোয়ার্টার বানানো কোনো বড় ব্যাপার না। এটা দেখা তো জরুরি যে এই জায়গায় আসলে কি আছে যা বাকিদের থেকে আলাদা হয়ে থাকে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনাকে সত্যিকার অর্থেই ভাবিয়ে তুলবে। সবার আগে এটা আমি আপনাদেরকে বলে রাখি যে বছরে পর্যন্ত অ্যাপল কোম্পানির প্রায় $60 বিলিয়ন প্রফিট হয়ে থাকে। এটা সত্যি যে এই ভয়ানক প্রফিট কেবল অ্যাপল কোম্পানি এক বছরে করে থাকে। এবার আপনি আন্দাজ করতে পারবেন যে কোম্পানি এত টাকা বছরে প্রফিট করে থাকে, সেই কোম্পানির প্রত্যেকটা জিনিস কতটা রয়্যাল এবং ক্লাসিক হবে। সর্বপ্রথম তো আমি আপনাদেরকে অ্যাপল কোম্পানির হেডকোয়ার্টার, যাকে অ্যাপল পার্ক বলে থাকে, সেটাকে দেখিয়ে দিই, যা নর্মাল বিল্ডিংয়ের মতো কোনোভাবেই না। এটাকে আপনি যেদিক দিয়েই দেখেন না কেন, এটা আপনাকে একটা বিশেষ ফিলিংস এনে দেবে। যখনই আপনি এটার ভেতরে প্রবেশ করবেন, এই টেম্পল পার্ক কোনো জাদুর শহর থেকে কম মনে হবে না, কারণ অ্যাপলের 176 একর ল্যান্ড এরিয়ারই প্রায় 60% গাছে পরিপূর্ণ। কারণ অ্যাপল কোম্পানি তাদের ডিজাইনারদের সর্বপ্রথমই বলে দিয়েছিল যে অ্যাপল পার্কে প্রত্যেকটি জায়গায় এরকম বাগান যেন দেখা যায়। আর এটার স্ট্রাকচারও এরকমভাবে গোল বানানো হয়েছে যেন বাগান শুধুমাত্র আগে পিছে না থেকে চারিদিক দিয়েই থাকে। এখানে কাজ করতে আসা প্রত্যেকটি ব্যক্তি যেন প্রকৃতির সাথে মিশে থাকে, এমনটা যেন মনে হয়। এ কারণে এখানে 9000 গাছ লাগানো হয়েছে। বন্ধুরা, পার্কের নেচারের কথা তো আপনারা শুনলেন, এবার এখানে কাজ করতে আসা ব্যক্তিদের ব্যাপারে কিছু জানবো। বন্ধুরা, অ্যাপল ওয়ার্কার্সদের হেলদি লাইফস্টাইল দেওয়ার জন্য অ্যাপল পার্কে প্রায় 3.2 কিলোমিটার জায়গা ওয়াকিং এবং রানিং এর জন্য বানানো হয়েছে। এখানে হাজার হাজার সাইকেল রাখা আছে, কারণ পার্কে কাজ করার জন্য লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে যেন এগুলো ব্যবহার করতে পারে। এছাড়াও বন্ধুরা, আরও অনেক লাইফস্টাইল ফ্যাসিলিটিস এখানে মজুদ আছে, যেমন জিম, বাস্কেটবল কোর্ট, এছাড়াও একটি বড় ইয়োগা স্টুডিও আছে, যেখানে যে ওয়ার্কার্স অনেক আরামে ইয়োগা ক্লাস করতে পারে, আর যেন তাদের বডি অনেক হেলদি আর এনার্জেটিক বানাতে পারে। বন্ধুরা, অ্যাপল কোম্পানি তাদের এখানে কাজ করতে আসা সকল স্টাফ এবং এনভায়রনমেন্টের উপর অনেক বেশি নজর দিয়ে থাকে, যার কারণে পুরো বিল্ডিংটি রিং শেপে বানানো হয়েছে। এর প্রতিটি জায়গায় সোলার প্যানেল লাগানো আছে, কারণ যত বেশি সম্ভব এনার্জি সূর্য থেকে যেন নেওয়া যায়। আর এই পার্কে লাগানো পুরো সোলার প্যানেলস 17 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে থাকে, যা পুরো ক্যাম্পাসের 75% অংশে এনার্জি পৌঁছানোর জন্য যথেষ্ট। কিন্তু যেখানে এক্সট্রা এনার্জির প্রয়োজন হয়, সেখানে বায়োফিউলস এবং ন্যাচারাল গ্যাসেসের প্রয়োগ করা হয়ে থাকে। বন্ধুরা, মেইন বিল্ডিংয়ে ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেমও লাগানো আছে, যাতে এই বিল্ডিং ঠান্ডা বা গরমের জন্য কোনো ট্রেডিশনাল সিস্টেমের প্রয়োজন না হয়। সবকিছু এমনভাবে জেনারেট করা হয়েছে, কোম্পানির জন্য প্রফিট করে দেওয়া স্টাফদের কোনো প্রবলেমই যেন না হয়। বন্ধুরা, এই সেন্টার সার্কুলার বিল্ডিং, যা স্পেসশিপ বা রিং নামে পরিচিত, এটাতে খুব বেশি মডিফিকেশন করা হয়েছে, কারণ এই চারদিকে ঘেরা বিল্ডিংয়ের 12,000 কর্মী যেন আরামে কাজ করতে পারে, এমনকি বাইরের দুনিয়ার সাথে মিশে আছে এটা মনে করানোর জন্য সাইডে ডিজাইনাররা খুব শক্ত কাচের গ্লাস লাগিয়েছেন। এ কারণে অ্যাপল পার্কের কনস্ট্রাকশনে দুনিয়ার সবচেয়ে কোর গ্লাস ব্যবহার করা হয়েছে, যার সংখ্যা প্রায় 800 কাছাকাছি, আর এর উচ্চতা 45 ফুট, এবং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এতে কতগুলো গ্লাস লাগানো হয়েছে, যেন বিল্ডিংটিকে রিং শেপের আকার দেওয়া যায়। আর হয়তো আপনি এটা জানেন না, ক্যালিফোর্নিয়ায় বানানো অ্যাপল পার্ক এতটা শক্তিশালী বা মজবুতভাবে বানানো হয়েছে, যদি কখনো ভয়ানক আর্থকোয়াকও চলে আসে, তা এই বিল্ডিংয়ের এক কোনাও নাড়াতে পারবে না, কারণ বিল্ডিংয়ের পুরো বেস খুব মজবুত ম্যাটেরিয়ালস দিয়ে বানানো হয়েছে, আর এই সব জিনিসেই তো এত টাকা খরচ করা হয়েছে। বন্ধুরা, এখানে কাজ করা ব্যক্তিদের জন্য একটি ক্যাফে বানানো হয়েছে, যাতে 3000 লোক একসাথে বসে খাবার খেতে পারে, আর তাদের জন্য যথেষ্ট পরিমাণ টেস্টি এবং হেলদি খাবার বানানোর দায়িত্ব অনেক বড় একটি ক্যাটারিং টিমের উপর দেওয়া হয়েছে, যাদেরকে লাঞ্চ টাইমে হাজার লোকের খাবার বানিয়ে সার্ভ করতে হয়। আর কোম্পানির তরফ থেকে বলা আছে, মেম্বারদের যেন কোনো জায়গা থেকে লো কোয়ালিটির খাবার না পরিবেশন করা হয়, কারণ যদি কর্মীদের পেট ভালোভাবে ভরা এবং সুস্থ থাকে, তবেই তো তারা কাজ করতে পারবে, আর এটা তো আমরাও সবাই মানি। এছাড়াও বন্ধুরা, এই পার্কে একটি ইন্সপায়ার অডিটোরিয়ামও আছে, যাকে স্টিভ জবস থিয়েটার নামেও জানা যায়। এর কারণ, স্টিভ জবস এখানেই তার কর্মীদের বিজনেস টেকনিক আর গ্রো করার উপায় বলতেন। আর এই বড় অডিটোরিয়ামে 1000 সিট মজুদ করা আছে, যাকে বাড়ানোর কাজও চলছে। এছাড়াও বন্ধুরা, এই অ্যাপল পার্কে খুব সুন্দর এলিভেটরও লাগানো আছে, যা পুরো হাই কোয়ালিটি গ্লাস দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা, এই পার্কের ফিটনেস সেন্টার থেকে শুরু করে রিসার্চ ডেভেলপমেন্ট টিম এরিয়া সবকিছুই আলাদা করা হয়েছে, যার কারণ কোনো ডিপার্টমেন্টে চলা কোনো কাজের ইনফরমেশন শুধু ওই ডিপার্টমেন্টেই সীমাবদ্ধ থাকে, আর সব কাজ সিস্টেমেটিকভাবে যেন পুরোপুরি করা হয়।
তো বন্ধুরা, এই অ্যাপল পার্ক সম্বন্ধে এত কিছু বলার পর আপনাদের এতটুকু ধারণা হয়ে গেছে হয়তো যে এই জায়গা কাজ করার জন্য কতটা সুন্দর। আর কেনই বা হবে না, দুনিয়ার সবচেয়ে টপ ক্লাস ব্র্যান্ডের হেডকোয়ার্টার যেখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আপনাদের এই অ্যাপল পার্ক কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান। আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল মিস্ট্রি ওয়ার্ল্ড বাংলাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।